আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা পনেরো আশ্রয় আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, লুটপাট করেছে, তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর। 6 বছর দেশে আসতে পারিনি, বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে। আমার ছোট বোনের পাসপোর্টটাও যারা ক্ষমতা এসেছিল দেয়নি, রিনিউ করতে দেয়নি। 6 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে ফিরে আসি, আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি, কোন দেশের এলাকার মানুষ, যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম, মাথাপিছু আয় মাত্র 54 মার্কিন ডলার থেকে 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম, সেই দেশ আবার পিছনে পড়েছিল, আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি। তারপরে যখন 21 বছর পর সরকার এসেছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। প্রথমে খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সেই সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানুষের দোরগোড়ে পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া। প্রথমবার 5 বছর, দ্বিতীয়বার এসে 2009 জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায়, সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল, উন্নয়নের রোল মডেল। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া, এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি, কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই, কারণ আমি নিজে দেখেছি এখনও বহু, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম, এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কী ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। কে কী অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি, আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, গুলি বোমা, মিটিংয়ে বোমা পুঁতে রাখা সরাসরি গুলি, গ্রেনেড হামলা করে মারার চেষ্টা বহুবার, বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। 81 সালে বাংলাদেশে আসার পর আমি তো জীবনে পরোয়া করিনি,
দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্রের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, তাদের বিনা পয়সায় ঘর দিতে হবে, চিকিৎসা সেবা তাদের দুর্গে পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা বৃত্তি উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা, অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে, আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে, তার উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর এ বিষয়ে ইতিমধ্যেই আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারো দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না, যারা বসেছিল আমি বারবার আলোচনা তাদের দাবি মানা সব থেকে, আর যার দাবি মানব কি, যেটা আমি করে দিয়েছি সেটাই তো, এটা তো আমারই করা, ইস্যুটা তো আমারই, আমি আপিল করা হয়েছে অ্যাপিলের ডিভিশনে। তারপর এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই একাত্তরে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে, এটা হচ্ছে সবথেকে কষ্টের সবথেকে দুঃখের। যাক, আমি যেহেতু স্বজন হারিয়েছি আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি।